नमस्कार बंधुरा आलपनार रान्नाघरे आमी आलू पटल मुग डाल करछी एखाने आमी 100 ग्राम डाल भालो करे धुए नियेछी आर 500 ग्राम पटल केटे रेखेछी आर दुटो मीडियम साइजेर आलू एबारे आमी कड़ाइते घी दिए दिएछी घी तो आमार हाथेर तैरी चा चामचेर दू चामच भर्ती करे घी दिएछी घीते आमी दिच्छी हाफ चामच जीरे हाफ चामच जीरे दिलाम आर दिच्छी चारटा लवंग हाफ इंची दारचिनी आर दुटो छोटो इलाच फाटिए आर ए जे मुग डालटा जे धुए रेखेछि ए मुग डालटा आमी एते सम्पूर्ण दिए दिलाम दिए एटा एखन आमी नाड़ाचाड़ा करे एकटु भाजबो তাই 1.5 থেকে 2 মিনিট এটা ভাজতে হবে 1.5 থেকে 2 মিনিট এটা ভাজবো এই যে ডাল ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে ডালটা নামিয়ে দেবো ডাল একদম ভাজা হয়ে গেছে আমি 1 মিনিট ভাজলাম 1 মিনিট আর এই 20 সেকেন্ড ডালটা নামিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে আমি 4 চামচ তেল দিয়েছি তেলেতে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি এতে এখন আর কোনো মশলা দেব না এখন পটল আলুটা দিয়ে আমি এটা আলু পটলটা আমি একসাথেই দিয়ে দিলাম ছোট চুলাই মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটা আমি 15 মিনিট ভাজবো 15 মিনিট ঢাকা দিয়ে নাড়াচাড়া করে একবারে কিন্তু 15 মিনিট ঢাকা দিয়ে সমানে রেখে দিইনি 2-1 মিনিট পর পর এটা ঢাকা খুলে খুলে এইভাবে নেড়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আর এই যে বাড়িতে বাটা মশলা দুটো লঙ্কা আর 2 চামচ জিরে আর 1 ইঞ্চি আদা বাটা মশলাটা দিলাম আপনারা 2 চামচ জিরে গুঁড়ো দেবেন 1 ইঞ্চি আদা দেবেন লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতন ঝালটা দেবেন এই 1 চামচ নুন দিলাম দে এটা এখন আরও 10 মিনিট ভালো করে কষবো মশলাটা 10 মিনিট ধরে নাড়াচাড়া করলাম এই যে ডালটা যে ভেজে রেখেছিলাম ঘিয়ে এই ডালটা এখন সম্পূর্ণ দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এই যে ডালটা যেহেতু ভাজা আছে ওই জন্য আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না ডালটা ভাজাই আছে আর এখানে দিয়ে দিয়েছি 3 চামচ চিনি একটু মিষ্টি না হলে ভালো লাগে না চামচটা অবশ্য ছোটো আপনাদের একটু বড় চামচ থাকলে পরে 2 চামচ দেবেন আমার ছোটো চামচে 3 চামচ দিয়েছি এখন এটা নাড়াচাড়া করবো প্রায় 1-2 মিনিট যে কড়ার থেকে আলু পটল ডালটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এই যে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবারে এই জলটা ফুটে গেলে আমি প্রেশার কুকারে ঢেলে দিয়ে 3টে সিটি দিয়ে নেব তাহলে সুন্দর হবে সেদ্ধটা ভালো হবে এই যে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিলাম ছোটো চুলাই ফুল রেখেছি গ্যাসটা এখানে আমি 3টে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে 3টে সিটি দেওয়ার পর সম্পূর্ণ সিটিটা বসার পরে আমি প্রেশার খুলে এই পাত্রে ঢেলে নিয়েছি 1 চামচ আমার বাড়ির তৈরি ঘি
এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে দিলাম। আলু পটল মুগ ডাল সম্পূর্ণ। খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে, একসঙ্গে ধরুন ডাল তরকারি হয়ে যায়, দারুণ টেস্টি, খুব ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা বাড়িতে নিজেরা বানানোর জন্য, খুব সহজ নিয়ম। আর আমার চ্যানেলটি যারা দেখেন তারা তো জানেন যে আমি বাড়ির তৈরি ঘি ব্যবহার করি, কিন্তু এটা আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি ঘি ব্যবহার করেছি। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।